আর এই যে সাদা পাথরের পানির উপরে ফুচকা বিক্রি করছে, তো আমরা সবাই ফুচকা খাবো। আর পানিটা কত সুন্দর পরিষ্কার পাথরের উপরে, খুবই ভালো লাগছিল চারিদিকের দৃশ্য, অনেক মানুষ এসেছে। তো এই যে যাওয়ার সময় খাওয়া দাওয়া করে তারপরে আমরা বিসমিল্লাহ বলে গাড়িতে উঠবো। বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে আমরা চলে এসেছি সাদা পাথরে, আর এই যে সাদা পাথর থেকে আমরা আজকে ঘুরে, আমাদের আজকে ঘোরা শেষ হয়ে যাবে, সিলেট ঘোরা শেষ হয়ে যাবে, আর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো এই যে বাবা ছেলে ওরা চলে যাচ্ছে টিকিট কাটার জন্য, তো আমরা নৌকায় করে তারপরে সাদা পাথরে যাব। আর আমাদের রাতারকুল আর সাদা পাথর কিন্তু নৌকায় আমরা বেশি জার্নি করেছি, আর সেজন্য বেশি ভালো লেগেছে। তো প্রচণ্ড রোদ উঠেছে, তারপরও ঘুরতে বের হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে, খুব ভালোভাবে আমরা ঘোরাটা কমপ্লিট করেছি। তো এদিকে অনেক নৌকা, আর এই নৌকার জন্য টিকিট কাটতে হবে পাশেই টিকিট কাউন্টার। তো তোমাদের ভাইয়া টিকিট কাটতে গিয়েছে, আর এই যে টিকিট কেটে নিয়ে এসেছে। তো আমরা সবাই উঠে পড়েছি, আর এখন বিসমিল্লাহ বলে নৌকাটা ছেড়ে দিবে, আর এই নৌকাতে করে আমরা আসব। পুরো নৌকাটায় আমরা রিজার্ভ করে নিয়েছি, যা বাহিরে কোনো লোক এখানে উঠবে না, শুধু আমরাই থাকব। তো এই যে আমার তিন ছেলে মেয়ে, আমি আর তোমাদের ভাইয়া, আর সাথে আছে আমাদের বাচ্চু ভাই। তো সবাই খুবই এনজয় করছে, আর পানিটা যে এত ভালো লাগছিল, খালি পানিটা ধরতে ইচ্ছা করছিল, প্রচুর ঠান্ডা পানি। তো ইনশাল্লাহ সাদা পাথরে যেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। আর এই তো আমরা সাদা পাথরের দিকে চলে এসেছি, আর যতটুকু পথ বাকি আছে, তো আমার তিন ছেলে মেয়ে ঘোড়ায় উঠে তারপরে যাবে। তো ওরা বলছিল যে আম্মু ঘোড়ায় উঠব। তো ঘোড়ায় কক্সবাজারে যেয়ে তাজ্জি আর আয়ান উঠেছিল, আয়েশা উঠিনি। তো এবার আয়েশা অনেক সাহস করে ঘোড়ায় উঠেছে। তো সবাই বেশি একটা দূর না, অল্প একটু সময় লাগবে হেঁটে যেতে। তো ওরা ঘোড়ায় যেতে চেয়েছে বলে ওদেরকে ঘোড়ায় উঠানো হলো। তো এদিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর দেখছি চারিদিকে অনেক কিছু বিক্রি করছে। তো এই যে আমরা প্রায় চলে এসেছি, তো চারিদিকটা কিন্তু মরুভূমির মতো লাগছিল, চারিদিকে বালু আর বালু, আর একটু পরেই দেখা যাবে শুধু পাথর। আর পাথরগুলো এতটাই সুন্দর ছিল যে অনেকগুলো পাথর এনেছি, আর তোমাদের ভাইয়া রাগ করছিল যে কেন পাথর টেনে নিতে হবে। তো পাথরগুলো খুব ভালো লাগছিল, যার জন্য পাথর নিয়ে এসেছি। তো এই যে আমরা নেমে পড়েছি, তো আমার বড় মেয়ে নেমে আবার ঘোড়াটাকে একটু আদর করে দিচ্ছে। তো আমরা সাদা পাথরে যেয়ে তারপরে কি সবাই একটু গোছল করব। আর এই সাদা পাথরে কিন্তু সবাই মিলে খুব মজা করেছে, আর পানিটাও খুবই ঠান্ডা, যত দূর গিয়েছি পানি শুধু ঠান্ডাই পেয়েছি, ভালোই লেগেছিল। আর যেহেতু এটা ঝর্নার পানি, আর এদিকে পানিতে পানির উপরে ফুচকা বিক্রি করছে, তো আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিচ্ছি মজা করে।
তো এই যে চারিদিকে মানুষ, আর এই যে ওই পাশটা দেখা যাচ্ছে গাছপালা, ওটা কিন্তু ইন্ডিয়া। তো ওই পানিটা পার হলে ইন্ডিয়ায়। তো আমরা এখানে একটু গোছল টোছল করে তারপরে ওখানেই কাপড় চেঞ্জ করার জায়গা ছিল, তো কাপড় চেঞ্জ করে তারপর আবার রওনা দিয়েছি, যেহেতু আমরা আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো এদিকে আমি আবার নৌকায় করে কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম, যে পরিষ্কার পানি আর কাপড়ে প্রচুর বালু লেগেছে, যার জন্য একটু ওয়াশ করে নিলাম এই পানি দিয়ে। তারপর ইনশাল্লাহ ঢাকায় যেহেতু আবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এদিকে আমরা চলে এসেছি, আর নৌকা থেকে নেমে আমরা খাওয়া দাওয়া করে নিব, যেহেতু দুপুরে লাঞ্চ করা হয়নি, সকালে খাবারটা খেয়ে বের হয়েছি। তো বাচ্চাদেরকে বলছিলাম কি খাবে, তো যে দেখলাম যে এখানে হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস আর ছিল খাসির মাংস, তো ভাজি, ভর্তা, ডাল। তো আমি এখানে গরু, মুরগি আর হাঁস নিয়েছি। তো বাচ্চাদেরকে বললাম তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা নিয়ে খাও। চিন্তা করলাম যাওয়ার সময় আর মাছ নিব না, মাছ কাটা ঝামেলা হবে, আসলে বাছাবাছি ঝামেলা হবে, যার জন্য সময় কম আর অল্প সময় আমাদের খাওয়া দাওয়া করে বের হতে হবে। তো এই যে আলু ভর্তা, ভাজি আর ভাত, ডাল ওরা দিয়েছে আগে, আর তরকারিটা আনছে। তো ওদিকে তোমাদের ভাইয়া আবার সব কিছু গাড়িতে রাখতে গিয়েছে, আর এই যে ওরা তরকারিও দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সবাই ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।